হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে নবম কিস্তির টাকা আপনাদের আসবে এ নিয়ে কি জানানো হয়েছে কারণ আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অষ্টম কিস্তির টাকা এপ্রিল মাস পর্যন্ত পেয়েছেন এবার আপনাদের নবম কিস্তির টাকা দেওয়ার পালা তো এক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নবম কিস্তির টাকা কবে পাবেন নতুন মহিলারা টাকা কবে পাবে পুরনো মহিলারা কবে পাবে টাকা যারা যারা প্রথম এবং অষ্টম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য সুখবর তো এই মাসে নতুন পুরনো কারা কত টাকা পাবে সমস্ত কিছু নিয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে সকলেই টাকা পেয়েছেন কি না অবশ্যই কন্টবক্সে জানাবেন আমি নতুনদের কথা বলছি না যারা পুরনো রয়েছেন তাদের কথা বলছি আর নতুনদের কিন্তু যাদের বাকি রয়েছিল সে নিয়ে কিন্তু আপডেট অলরেডি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি দুটো ভিডিওতে যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য তো চলুন সমস্ত কিছু জানানোর আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথমে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি আপনার ফোনের নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন দেখুন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই বাংলায় গত দু সালে একুশ সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে মোট আট মাসে টাকা পেয়েছেন মহিলারা এবার নবম কিস্তির টাকা ঢুকবে এই মে মাসে কারণ সেপ্টেম্বর থেকে যদি গুনে দেখেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো সেক্ষেত্রে আপনারা আট মাসের টাকা অলরেডি পেয়ে গেছেন এবার কিন্তু আপনারা মে মাসের টাকা অর্থাৎ নবম কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো এটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মাসে শুরুতেই দেওয়া হয় তবে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে অর্থ বছরের প্রথম মাস হওয়ায় এপ্রিল মাসে টাকা দিতে কিছুদিন দেরি হয়েছিল দ্বিতীয় সপ্তাহের শুরুতে টাকা দেওয়া শুরু হয়েছিল এবারের টাকা অর্থাৎ মে মাসের টাকা কবে ঢুকবে এ নিয়ে কী ঘোষণা দেখে নিন তো গত মাসে কিন্তু অনেক অপেক্ষার পর কিন্তু দ্বিতীয় সপ্তাহের প্রথম তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল আর যেভাবে ঘোষণা করা হয়েছিল প্রতি আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে আসছিলাম আর সেভাবেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল কারণ সেই বলা হয়েছিল যে দ্বিতীয় সপ্তাহের প্রথম তারিখ থেকে দেওয়া হবে তো সেইভাবেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এদিকে কিন্তু নতুনদের টাকা বলা হয়েছিল আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে আমি আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো সেইভাবেই কিন্তু যারা এবার দু নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু কুড়ি তারিখ থেকে এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছে তো অনেক মহিলাই টাকা পেয়েছে অনেকে পায়নি তাদের ডেটটাও কিন্তু জানানো হয়েছে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে দিয়েছি তারপর বলা হচ্ছে সূত্রের খবর এপ্রিল মাসে টাকা দিতে দেরি হয়েছিল দ্বিতীয় সপ্তাহে শুরুতে টাকা দেওয়া শুরু হয়েছিল তবে মে মাসের শুরুতেই নবম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত খবর অনুযায়ী মে মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বুঝতে পারছেন বন্ধুরা এটা আপনাদের জন্য দারুণ সুখবর ইতিমধ্যে সূত্র মারফত খবর এটাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই যে নবম কিস্তির টাকা অর্থাৎ মে মাসের যে টাকা মে মাসের বরাদ্দের টাকা কিন্তু আপনাদের এই মে মাসের চার তারিখ থেকে কিন্তু সাত তারিখের মধ্যে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবার কিন্তু আর বেশি দেরি হবে না আপনাদের কিন্তু চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এটাই কিন্তু ইতিমধ্যে আপডেট প্রসঙ্গ তো টাকা দেওয়া শুরু হলেও সকলেই একেবারে চার তারিখেই টাকা পাবেন না এর কারণ সকলেরই নিশ্চয়ই জানা আছে কারণ এই মাসে বরাদ্দ হবে এবং ধাপে ধাপে জেলায় জেলায় ব্লকে ব্লকে টাকা পাঠানো হয় তারপর লিস্ট অনুযায়ী টাকা ব্যাংকে পাঠানো শুরু হয় সকলেই তারপর একে একে টাকা পেয়েও যায় বুঝতে পারছেন আর এইভাবেই কিন্তু টাকাটি দেওয়া হচ্ছে বরাদ্দ করা হচ্ছে এরপর কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হচ্ছে ব্লকে ব্লকে টাকা পাঠানো হচ্ছে এবং সেই ব্লক থেকে কিন্তু তারপর আপনাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে একই নিয়মে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেউ আগে টাকা পাবেন কেউ পরে পাবেন আর আপনাদের জন্য কিন্তু এটাই আপডেট চার থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাসের মে মাসের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে যেটাকে নবম কিস্তি বলতে পারেন এই কারণেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একেবারে টাকা চলে যাবে এমনটা হয় না যেসব মহিলারা আগের আট মাসের টাকা পেয়ে থাকেন এই মে মাসের টাকা এই মে মাসের সাত তারিখের মধ্যেই পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে আবার এই বছর আবার নতুন মহিলারা আবেদন করেছেন তারা অনেকেই এপ্রিল মাসে টাকা পেয়েছেন এবং এও জানিয়েছে বাকি থাকা মহিলারা এই মে মাসের পাঁচ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং এই মে মাসে একই সময়ে নতুনরাও টাকা পেয়ে যাবেন বুঝতে পারছেন এপ্রিলে নতুনরা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে পাঁচ তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন আবার এদিকে মে মাসের টাকাটাও কিন্তু আপনারা পাবেন অর্থাৎ এই মে মাসে কিন্তু আপনাদের আবার মে মাসের টাকাটা দিয়ে দেওয়া হবে আর এপ্রিল মাসে যারা টাকা পাননি তাদের কিন্তু এই পাঁচ তারিখের মধ্যে আপনাদের টাকা চলে আসবে এবং মে মাসের টাকাটাও আপনারা পেয়ে যাচ্ছেন যারা নতুন এবং যারা পুরনো রয়েছেন তাদেরও কিন্তু এই টাকা চলে আসবে তো ইতিমধ্যে কিন্তু সূত্র মারফত এটাই আপনাদের জন্য আপডেট পাওয়া গেছে যে আপনাদের কিন্তু এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের যে টাকা সেটা কিন্তু চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো আপনারা নিশ্চিন্ত থাকুন তো এক্ষেত্রে প্রথম কিস্তি হচ্ছে নতুন যারা আবেদন করেছেন তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবার দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন চিন্তা করার কারণেই প্রথম কিস্তির টাকা যেহেতু পেয়েছেন সেক্ষেত্রে এই কিস্তির টাকাও পেয়ে যাবেন এবার যারা অষ্টম কিস্তির টাকা পর্যন্ত পেয়েছেন তারা কিন্তু নবম কিস্তির টাকাটাও পেয়ে যাবেন তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আজও কিন্তু আমি আপনাদেরকে যা জিজ্ঞেস করেছিলেন তার ভিডিও কিন্তু দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে